টাকা দিয়ে শেখ হাসিনাকে কেনা যায় না। সংগ্রামী ভাই ও বোনেরা একটা কথা বলবো, টাকা দিয়ে শেখ হাসিনাকে কেনা যায় না। আমি কিন্তু অতি সাধারণ থেকে আজকে মহান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসেবে আপনাদের সামনে এই পরিচয়ে কথা বলার সুযোগ পেয়েছি। কার জন্য? যার দূরদর্শিত নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব এবং সততার বিশ্ব রাষ্ট্রনায়ক হিসেবে যিনি এই দেশ পরিচালনা করে যাচ্ছেন, সেই নেত্রীর দূরদর্শিতার জন্যই আজকের খালেদা খানম হিসেবে আপনাদের সামনে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমি আমার পক্ষ থেকে এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলতে চাই, আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে কিভাবে গেল? এই বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গিয়েছেন, সেই গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার খোকা বাবু, খোকা খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে লাল সবুজের পতাকা আমরা পেতাম না, যার জন্ম না হলে ভদ্র কণ্ঠে আমরা শুনতে পেতাম না। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই বলিষ্ঠ, সেই মহামানবের মতো নেতা যিনি পর্বত দিয়ে যায়, কিন্তু উনি অনরভাবে সেই মুকুটবিহীন এই সম্রাট হিসেবে বাংলার রাখাল রাজা এই দেশ স্বাধীন করে গিয়েছিলেন, তারই সুযোগ্য কন্যা, বলিষ্ঠ প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী এই দেশ পরিচালনা করে যাচ্ছেন বলেই আজকে আমরা দেখতে পেয়েছি পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল সংযোগ, আজ মেট্রো রেল উদ্বোধন হয়েছে, আজ সামনে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হতে যাচ্ছে, আজ এলিভেটেড এক্সপ্রেস ও উদ্বোধন হয়েছে, আজ দেখেন আন্তর্জাতিক বিমানবন্দর সেটার উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাদারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, আজকে শত সেতু, শত রাস্তা একযোগে উদ্বোধন করেছেন। আজ বাংলার এই যে যত মেগা প্রকল্প সম্পাদন হয়েছে, হতে যাচ্ছে আরো হবে, আপনারা উন্নয়নে দেখেছেন কি? এটা সেই 2001 সালের সরকার নাই যে সরকার হাওয়া ভবন গড়ার জন্য, যে সরকার এটিমের টাকা মেরে খেয়ে আজ সাজা গ্রস্ত, আজ তারেক জিয়া আজ লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চায়, অসম্ভব, এই বাংলাদেশ পরিচালনা করবে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশের মার্কা একটাই, নৌকা মার্কা, গণতন্ত্রের মার্কা নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, জনগণের মার্কা নৌকা মার্কা, আর শৈলকুপার সকলের গণমানুষের মার্কা, ভাই ভাইয়ের মার্কা নৌকা মার্কা।
করতে চাই নমিনেশন নিয়ে আপনাদের মাঝে। এই পরিচ্ছন্ন নেতাই আসবেন নৌকার ভোটের জন্য। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে, আমরাও আপনারা যারা চেয়ারম্যান আছেন এখানে উপস্থিত, তারা কিন্তু স্থানীয় সরকার দিবস পালনে গণভবনে গিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আপনারা বুঝে যাননি যে জননেত্রী শেখ হাসিনা কি ধরনের নেতা পছন্দ করেন। ঠিক আপনাদের মাঝে সেই নেতাকেই এই নৌকা প্রতীক দিয়ে পাঠাবে, যে নেতা এই আসন থেকে খুব সহজেই বিজয়ী হবে। সে হলো হাই ভাই, বলে রাখবে হাই ভাই। এই নৌকা প্রতীক উপহার নিয়ে আপনাদের মাঝে এসে আপনাদেরকে উপহার দেবে, যে উপহার এতদিন বারবার নির্বাচিত সংসদ সদস্য হয়ে এই শৈলকুপার যাবতীয় উন্নয়ন করে চলেছেন এবং আপনাদের সেবা উপহার দিয়ে যাচ্ছেন, সেই সেবা সামনের দিন আপনাদের অব্যাহত থাকবে। আজ গৃহহীনদের গৃহ, ভূমিহীনদের ভূমি, ঠিকানাবিহীনদের ঠিকানা দিয়ে চলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করে কাজ করে যাওয়ার জন্য এবং এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে সামনে, এখন যে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য একটাই, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।